আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আজকে চলে এসেছি আমার বাইকের এয়ার ফিল্টারটা চেঞ্জ করার জন্য। আর আমি হারিকেনের একটা রেসিং এয়ার ফিল্টার নিছি। আর আজকের ভিডিওর মূল প্রশ্নটা হচ্ছে যে আসলেই কতটা রেসিং এয়ার ফিল্টারগুলো কাজ করে। আমি আজকে এই রেসিং এয়ার ফিল্টারটা ইনস্টল করব এবং লাস্টে একটা ছোট্ট করে পারফরমেন্স টেস্ট দিব। তো চলো আজকে রেসিং এয়ার ফিল্টারটা চেঞ্জ করি। এই এয়ার ফিল্টারটা নিছি হচ্ছে ফয়সাল রবিন থেকে। এটা হচ্ছে ওয়াশেবল একটা এয়ার ফিল্টার। এটা ধরো একবার লাগানোর পর এটাতে ধুয়ে ধুয়ে বারবার ব্যবহার করা যায়। নর্মালি মানুষ এটাতে 50 থেকে 60 হাজার কিলো পর্যন্ত চালায়। আর এটা একবার লাগাইলে আমি যতটুকু জানি যে এটা ধুইয়া ব্যবহার করলে পরে আর এয়ার ফিল্টারের প্রয়োজন পড়ে না। আমরা যদি ছোট্ট করে বলি যে আসলে এয়ার ফিল্টারটা কেন, এয়ার ফিল্টারটা কেন ঠিকঠাক মতো 3000 কিলো 4000 কিলো পরপর ক্লিন করতে হয়। আমরা যদি বাইকের ইঞ্জিনটাকে বাইকের হৃৎপিণ্ড মনে করি, তাহলে এয়ার ফিল্টারটা হচ্ছে বাইকের ফুসফুস। মানুষ যদি ঠিকঠাক মতো শ্বাস না নিতে পারে তাহলে তো সে বাঁচতে পারবে না। সেম গাড়িও যদি ঠিকঠাক মতো শ্বাস না নিতে পারে, বাতাসটা যদি ক্লিনভাবে ইঞ্জিনে ঢুকতে না পারে, তাহলে দেখা গেছে যে গাড়িটা ঠিকঠাক মতো পারফরমেন্স করবে না। আর এই এয়ার ফিল্টার যদি ক্লিন ঠিকঠাক মতো না করা হয় তাহলে কী কী সমস্যা হতে পারে বাইকে? মূলত এয়ার ফিল্টার ঠিকঠাক মতো যদি কেউ মানে ক্লিন না করে বা 4000-5000 কিলো পরপর যদি চেঞ্জ না করে, তাহলে এই গাড়িগুলো ওভারহিট করবে, যেমনটা আমার এই বাইকটার মধ্যে হচ্ছিলো। দুই পাশ দিয়ে গরম বাতাস বের হয়, ইঞ্জিনটা ওভারহিট করে। আর এছাড়া আমি আগে একটা গাড়ি চালাইতাম যেটা পালসার NS, সেটার মধ্যে লিকুইড কুলিং সিস্টেম ছিল না। ওই গাড়িটা ওভারহিটের কারণে আমার ইঞ্জিনের গ্যাসকেট পড়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে এয়ার ফিল্টারটা পরিবর্তন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা বিষয়। তো চলো আজকে রেসিং এয়ার ফিল্টারটা চেঞ্জ করি। এইটারে প্যাক করে রেখে দিব, পরে যদি আবার লাগে লাগাবো। এখন আপাতত পারফরমেন্স এয়ার ফিল্টারটা ইনস্টল করে দেখি যে এইটার পারফরমেন্স কেমন। এই ডান হাতেরটা হচ্ছে আমার স্টক এয়ার ফিল্টারটা, আর এইটা হচ্ছে আমার পারফরমেন্স এয়ার ফিল্টার। তো এইটার একটু জুম করে যদি দেখো, এইটার যে ইয়েগুলো আছে এটা হচ্ছে একেবারেই ধরো মানে চাপানো, বাতাসটা ভালো করে মুভ করতে পারতেছে না। আর এই যে এইটার আর এই পারফরমেন্স এয়ার ফিল্টারটা দেখো কত বড় বড় জায়গা, আর এখান দিয়ে বাতাসটা অনেক সহজেই মুভ করতে পারতেছে। আজকে আমাদের এই ভিডিওর স্পন্সর হচ্ছে হাজি শাহাদার ট্রেডার্স। আর হাজি শাহাদার ট্রেডার্স হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালসের একটা দোকান। এখানে রড, সিমেন্ট, যাবতীয় নির্মাণ সামগ্রী পাওয়া যায়। আপনারা যারা আপনাদের স্বপ্নের বাড়ি করতে চান তারা অবশ্যই চলে আসুন হাজি শাহাদার ট্রেডার্সে। আর হাজি শাহাদার ট্রেডার্সের লোকেশন হচ্ছে বোর্ডবাজার মসজিদ রোডের পশ্চিম দিকে পলাশ মার্কেটে অবস্থিত। বিভিন্ন ধরনের টেনশন আমার, এই এরলা সারাদিন পরে থাকলে কাম হবে না, বুঝলে নাই? কি টেনশন ভাই? বউ আছে, বলা পাইন আছে, বউ বলা আছে, মারু বাড়ি বিচার পাড়া যাবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। চেক লিনের মতো চাকা থাকে? চেক লিন আমার কেনা, চেক লিন দিয়ে চিনো না তুমি? চিনলাম না তো ভাই। চিনো না, চিনে যাবা না, এই তো চিনা লাগে না। আর আমি আমার এই গাড়ির সার্ভিসিং করেছি মারুফ মোটরস থেকে। মারুফ মোটরসের লোকেশন হচ্ছে বোর্ডবাজার মসজিদ রোডের পশ্চিম দিকে। আমাদের এয়ার ফিল্টারটা পরিবর্তন করা হচ্ছে। তো এখন ছোট্ট করে একটা পারফরমেন্স টেস্ট করবো যে আমার এয়ার ফিল্টারটা লাগানোর পরে কেমন সার্ভিস দিতেছে। এইটা বোঝার জন্য আসলে লং ড্রাইভে যাওয়ার দরকার ছিল, অসাধারণ।
বাইকটা চালায় মজা, কিন্তু ভাই যারাই আসলে রেসিং ক্লাক বা রেসিং ইয়ারশিপ চেঞ্জ করেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের ব্রেকিং কমপ্লেন্স করে ঠিক থাকে গাড়ি। কারণ যদি আপনি গাড়িটাকে অনেক জোরে চালান তাহলে সেই ক্ষেত্রে যদি ব্রেকিং ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার গাড়িতে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আপনারা যে যাই মোড করেন না কেন বা যে যে জিনিসের সার্ভিসটাই নেন না কেন এইটার পাশাপাশি আলটিমেটলি অল্টারনেটিভ যে ব্রেকিং সিস্টেম ওইটার কথা মাথায় রাখতে হবে। কারণ আমাদের যে ইন্ডো গাড়িগুলো আছে এই গাড়িগুলোর মধ্যে নর্মালি আমরা ব্রেকিংয়ের পারফরমেন্সের ক্ষেত্রে মানে এই ইন্ডো গাড়িগুলোর মধ্যে আমরা ব্রেকিংয়ে গিয়ে অনেকটাই মাইল খেয়ে যাই। ইন্দোনেশিয়ান যে গাড়িগুলো আছে ওগুলোর মধ্যে এবিএস যেটা আছে আর হচ্ছে এম, তো সেই ক্ষেত্রে ওদের কনফিডেন্স লেভেলটা কিন্তু ব্রেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি হাই। কারণ তারা যে কোনো জায়গায় গাড়িটাকে সুন্দর জমায় ফেলতে পারতেছে কিন্তু আমরা তার জমাইতে পারতেছি না। এর জন্য আমরা রেসিং ইয়ার ফিল্টার লাগাই আর রেসিং ক্লাক লাগাই না কেন সেই ক্ষেত্রে ব্রেকের ব্যাপারটা আমরা মাথায় রাখবো আর নিজেরা ম্যাচেজ হয়ে চালাবো। যেহেতু এর মধ্যে এবিএস থাকে সেহেতু আমাদের অবশ্যই চালাতে হবে যেন আমরা ব্রেকিংটা আমাদের নিজে বের মধ্যে শুরু করে দিতে পারি। কত কিছু জায়গার মধ্যে আমার গাড়িতে দাঁড়াবে এই বিষয়টা আমাদের নিজেদের ম্যানুয়ালি করে নিতে হবে। পালিয়েছে তো গাড়ি ডাকও চেঞ্জ হয়েছে, আগে যেমন দম বন্ধ হয়ে যেত এটা এমন মনে হইতেছে না, ও একটু মজা পেতেছে